যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডের পাবলিক সেক্টরগুলোর নেতৃত্বে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি সহ এথনিক মাইনরিটির প্রভাব বাড়ানোর জোর চেষ্টা চলছে। ব্র্যাডফোর্ড ইস্ট এমপি ব্যারিস্টার ইমরান হোসেনের এমন উদ্যোগ নিয়েছেন, তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। যুক্তরাজ্য থেকে নূরে আলম রাব্বানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন জরিপ বলছে যুক্তরাজ্যে ব্র্যাডফোর্ডের বিভিন্ন বিভাগ যেমন এডুকেশন, পুলিশ, এনএইচএস ও কাউন্সিল সহ অন্যান্য পাবলিক সেক্টরে নীতি নির্ধারণীতে কমছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানি বংশোদ্ভূতদের সংখ্যা। Imran Hussain MP for bringing us together to discuss this document. Really grateful to Imran Hussain MP today for inviting me to this event. I'm from West Yorkshire Police and we're actively looking for more Pakistani and Bangladesh officers. Encourage people from all local communities. তাই ব্র্যাডফোর্ড ইস্ট সংসদীয় আসনের এমপি ব্যারিস্টার ইমরান হোসেন তার কার্যালয়ে বৈঠক করে পাবলিক সেক্টরে উচ্চ পর্যায়ে লিডারশিপে মাইনরিটিদের সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করেন। তুলে ধরা হয় আগামী 5 বছরের পরিকল্পনা। Bradford has come together, the public sector has come together and made a clear commitment to address these issues within the next 5 years and I think that is a huge achievement that can be celebrated but also I think there is a national debate now to be had around the public sector in particular. বৈঠকে উপস্থিত বিভিন্ন বিভাগের দায়িত্বরতরা এমপি ইমরান হোসেনকে এই পরিকল্পনাকে স্বাগত জানান। Those from the backgrounds are not progressing to senior leadership roles. সেই সঙ্গে আগামীতে এসব সেক্টরে মাইনরিটিদের সংখ্যা বৃদ্ধি করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।